নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। তা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আসুন এবার রেসিপিটি শুরু করা যাক। ভোলা মাছের পাতুরি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি 2 চামচ সর্ষে, সামান্য লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তার সর্ষে বাটাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য রসুন বাটা, আমি এখানে 4 কোয়া রসুন বেটে রেখেছি, তবে আপনারা চাইলে রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি 8টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচানো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতায় দিয়ে ভোলা মাছের পাতুরিটি তৈরি করব। ভোলা মাছের এই পাতুরিটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। মাছটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ভোলা মাছের পাতুরি তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সেখানে কলা পাতা এভাবে দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু অন করা আছে, সে কারণেই কিন্তু কলা পাতাগুলো অনেকটা শেকা হয়ে গেছে। এবার এই কলা পাতার ওপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা ভোলা মাছগুলোকে পরপর করে সাজিয়ে দেব। মাছগুলোকে আমি সব কলা পাতার ওপরে দিয়ে দিয়েছি এবং ওপর থেকে এই মশলাগুলোকেও ভালো করে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই দেওয়া আছে। এবার এরকম আমি আরেকটা এরকম কলা পাতা নিয়ে নিচ্ছি, সেই কলা পাতাটাকে দিয়ে আমি ওপর থেকে এটাকে এভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে এবার ওপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো ফ্লেমে আমি 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে নিলাম, ওপরের কলা পাতাটাকে সরিয়ে নিলাম। দেখুন, ভোলা মাছের পাতুরি একদম তৈরি। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে কিন্তু এরকম দারুণ একটা রেসিপি তৈরি করে ফেলা যায়। ভোলা মাছের পাতুরি পরিবেশনের জন্য একদম তৈরি। গরম ভাতের সাথে আমি ভোলা মাছের পাতুরি পরিবেশন করে দিয়েছি। গরম ভাত আর এরকম ভোলা মাছের পাতুরি যদি সাথে থাকে তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।